হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যালবামস এ টু জেড অন গুগল ফটো, অর্থাৎ গুগল ফটোর উপর আমরা কীভাবে অ্যালবামের এ টু জেড ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, ব্যাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে নিচ দিকে আসি, তারপরে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে এখন আমাদের এই যে আজকে যে আমাদের এখানে যে অ্যালবামের যে বিষয়টা আছে, অ্যালবামের বিষয়গুলো কীভাবে আমরা ইউজ করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। তো অ্যালবাম ছাড়াও আমার এখানে এই গুগল ফটো কি আমরা আপলোড ডাউনলোড, তারপরে অ্যালবাম ফটো আমরা এখানে যে শেয়ারের বিষয় আছে, তো পার্টনার শেয়ারের বিষয় আছে, আরও অন্যান্য বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমাদের এখানে অ্যালবামের কাজটা করার জন্য আমরা ধরুন এই যে এখান থেকে আমরা অ্যালবামস অপশন আছে এখানে ক্লিক করি, বা ক্লিক করার পরে এখন আমার এখানে কয়টা অ্যালবাম করা আছে সেটা কিন্তু আমি এই যে এখানে দেখতে পারতেছি, পাশাপাশি আমি এই যে এইদিকে আসলে এই যে এখান থেকে কিন্তু অ্যালবামগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা অ্যালবাম। বাস এখন আমরা ধরুন এখান থেকে অ্যালবাম করার জন্য এই যে অ্যালবাম অপশন আসার পরে আমরা এই যে উপর অপশন দেওয়া আছে যে প্লাস ক্রিয়েট অ্যালবাম, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যালবামে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এর টাইটেল আমরা এখানে একটা অ্যালবামের নাম দিই, এমন দিলাম এখানে টেস্ট জেকে, জাস্ট একটা নাম দিলাম। দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড ফটো, তাহলে অ্যাড ফটোর মধ্যে এখানে দুইটা অপশন দেওয়া আছে, এখানে প্রথম দেওয়া আছে সিলেক্ট পিপল অ্যান্ড পেট ক্রিয়েট অটো আপডেটিং অ্যালবাম, তো এটা দিয়ে আমরা এখানে পিপল এবং যে পেটের যে সিলেক্টের বিষয়টা সেটা কি করে অটো আপডেটিং অ্যালবামের বিষয়টা আমরা তৈরি করতে পারি এই অপশনের মাধ্যমে। তো এটাতে আমরা ক্লিক করি, বা ক্লিক করলে এখান থেকে ধরেন আমরা যদি এই যে এটা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমরা এই যে কনফার্মে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অটো আমাদের কি আসবে যে অ্যালবামের মধ্যে ফটোগুলো আসবে এই অপশনের মাধ্যমে। তো এটা আমরা করতে পারি, কিন্তু এটা দিয়ে না করে আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা যদি এই যে সিলেক্ট ফটোতে ক্লিক করি, তাহলে কি হবে আমাদের এখানে গুগল ফটোতে যে ফটোগুলো আমাদের আপলোড করা আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা ফটো আমাদের লোক আমরা ইচ্ছাগুলো অ্যাড করতে পারি। তাহলে আমরা এটা থেকে করার জন্য সিলেক্ট ফটোতে ক্লিক করি, বাস করার পর এখানে এই ফটোগুলো আমার এখানে কি আছে আপলোড করা আছে, তো এখান থেকে আমার যেটা যেটা দরকার, যেমন আমি এটা সিলেক্ট করলাম, তারপর নিচ দিকে আসে আমি যে এটা সিলেক্ট করলাম, তারপর আরও নিচে আসি, আসার পরে এটা সিলেক্ট করলাম, তারপর ধরুন এটা সিলেক্ট করলাম, এইভাবে আপনার যে এখান থেকে যেটা যেটা দরকার সিলেক্ট করার পরে এই যে এখানে আমি যদি এখন ডানে ক্লিক করি, বাস ডানে ক্লিক করলে কিন্তু এই দেখেন আমার এই অ্যালবামের মধ্যে এখানে চারটা ফটো চলে আসছে, চলে আসলো। এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে আমাদের অ্যালবাম তৈরি করে তার মধ্যে আমরা ফটোগুলো আমরা গুগল ফটো থেকে অ্যাড করতে পারি। বাস তারপরে যদি আবার এখানে ধরুন আমরা এই যে উপর অপশন দেওয়া আছে অ্যাড ফটো, আমরা আবার এখানে যদি অ্যাড ফটোতে ক্লিক করি, বাস করার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে ফটো সিলেক্ট করা ছাড়াও ইচ্ছা করলে সরাসরি আমরা এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমাদের কম্পিউটার থেকে আমরা ফটো আপলোড করে আমাদের অ্যালবাম আমরা নিয়ে আসতে পারি। সেটার জন্য আমরা এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার ক্লিক করি, বাস ক্লিক করার পর আপনি কোন লোকেশনে ফটোগুলো আছে সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার মাই ডকুমেন্টে আমি দেখাই দিচ্ছি, এখানে আমার ধরুন কিছু ফটো আছে, এখান থেকে এই ফটোগুলো থেকে আমি ধরুন এই ফটোটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করি, ব্যাস এইভাবে ধরুন আপনি এগুলো সিলেক্ট করবেন কন্ট্রোল হিসাবে ধরে, কন্ট্রোল হিসাবে ধরে রেখে আমরা যেটা যেটা দরকার ধরেন এইভাবে সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, তাহলে এখানে আমি তিনটা ফটো সিলেক্ট করছি, এই তিনটা ফটো আমার এখানে ধরুন চলে আসতেছে, বাস এই ধরুন চলে আসার পর আমি ডানে ক্লিক করি, বাস এখানে কিন্তু আমার একদম তিনটা ফটো চলে আসছে, তিনটা ফটো। তো এইভাবে আমরা এখানে অ্যালবাম তৈরি করার পর অ্যালবামের ভিতরে আমরা ফটোগুলো এইভাবে ইচ্ছা করলে আমরা নিয়ে আসতে পারি। বাস নিয়ে আসার পরে এখন যদি মনে করেন ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখন আমরা যে অ্যালবামটা তৈরি করলাম সেই অ্যালবামটা কোথায়, এই যে এখানে টেস্ট জেকে, তারপরে এই যে এখানে আসছে যেটা আমি তৈরি করলাম টেস্ট জেকে, তাহলে এখন আমি এখানে বা এখানে যেখানে ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমরা অ্যালবামটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। বাস করার পরে এখন এই অ্যালবামটা ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে যে শেয়ার করতে পারি, আমি যে অ্যালবামটা তৈরি করলাম তো এখানে এই যে শেয়ার অপশন, আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি, করার পরে শেয়ারে করার জন্য ইনভাইট পিপল, আমি ইনভাইট পিপল যদি ক্লিক করি, করার পরে এখান থেকে ধরুন এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করে ইচ্ছাগুলো আমি আমার যেখানে দরকার সেখানে আমি শেয়ার করে আমার অ্যালবামের মধ্যে আমার ধরেন যে আমি আমার ফ্রেন্ডদেরকে বা আমি এখন পিপলদেরকে ইনভাইট করে আমার অ্যালবামটা আমি তাদেরকে এর সাথে শেয়ার করতে পারি, তাদেরকে আমার অ্যালবামটা আমি ইচ্ছাগুলো দেখাইতে পারি শেয়ারিংয়ের মাধ্যমে। সেটা আমি এখন ক্লোজ করে দেওয়ার পরে তারপরে দেখুন এখন আবার যদি আমরা এখানে ধরেন এই যে শেয়ার অপশন আসি, আসার পরে ধরুন এইটা ছাড়াও কিন্তু এখানে ইচ্ছা করলে আমরা এই যে সরাসরি এখান থেকে যদি আমি কোনো ফ্রেন্ডের কাছে ই করতে চাই, এইভাবে ধরুন আমি সিলেক্ট করে যে সিলেক্ট করে ধরুন আমি ইচ্ছা করি তাদের কাছেও এখান থেকে শেয়ার করতে পারি, আপনি তাদের কাছে করবেন, তাদেরকে আপনি সিলেক্ট করে আপনি এই যেখানে সেন্ডে ক্লিক করে সরাসরি তাদের কাছে আপনার তো তাদের যে আপনার ইমেলের মধ্যে এটা কি চলে যাবে আপনার এটা চলে যাবে, এই যে আপনার এই যে শেয়ারিং করতেছি আপনি অ্যালবাম তাদের কাছে যখন এটা চলে যাবে মেসেজটা, তখন তারা ইমেলটা চেক দিলে সেখান থেকে তারা দেখতে পারবে যে আপনার এই অ্যালবামটা দেখতে পারবে তাদেরকে আপনি এখানে পাঠাবেন সেন্ডের মাধ্যমে, এইও কাজ করে। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে যদি এগুলো ক্লোজ করে দিই, এটা ধরুন ক্লোজ করে দিলাম,
ক্লোজ করার পর এছাড়াও কিন্তু আমরা এই যে নিচে আসে ক্রিয়েট লিঙ্ক, আমরা ক্রিয়েটিভে ক্লিক করে এখানে ক্রিয়েটিভে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখান থেকে লিঙ্ক তৈরি করা, সেই লিঙ্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা ওয়েবসাইটে বা আমাদের ব্লগ সাইটে যেখানে দরকার সেখানে শেয়ার করলে সেই সেই জায়গা থেকে লিঙ্কে ক্লিক করে ভিজিটররা ইচ্ছা করলে আমার অ্যালবামটা তারা দেখতে পারবে। আমরা এইভাবে করতে পারি। আবার ধরেন এখানে সে কিন্তু আরও অপশন দেওয়া আছে ফেসবুক, আমরা ফেসবুক ক্লিক করে কন্টেন্ট রয়ে ফেসবুক, তো এখান থেকে যে লিঙ্কটা তৈরি হবে সেটা আমরা আমাদের এই ব্রাউজারে যদি আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট আমাদের লগ ইন করা থাকে তা সরাসরি ফেসবুকের টাইম লাইনে বা প্রোফাইলে আমরা ইচ্ছা করলে এই অ্যালবামটা শেয়ার করতে পারি। এটা সেই অপশনটা। বাস এখানে ফেসবুকের মতো আমরা আসলে এখান থেকে এই সেমভাবে টুইটারের আমাদের যদি এই ব্রাউজারে অ্যাকাউন্ট করা থাকে সেটা যদি আমাদের লগ ইন করা থাকে তাহলে সরাসরি আমরা এই টুইটারের টাইম লাইনে বা আমাদের প্রোফাইলের মধ্যে ইচ্ছাগুলো অ্যালবামটা শেয়ার করতে পারি। এগুলো সেই অপশনটা। বাস এগুলো তারপরে এখানে আমরা আবার ক্লিক করার পরে ধরুন এখান থেকে এই যে অ্যালবাম অপশন, আমরা যে অ্যালবাম অপশন আসি, আসার পরে যে অপশন এটা ধরুন এখানে কি রয়েছে শেয়ার ফটো লোকেশন, এটা এখানে কি করা আছে ইনেবল করা আছে। আপনি চান যেটা এই হাইড করে রাখবেন তা রাখতে পারেন, বাস এটা ডিফল্ট যেটা থাকে আমরা এটা রাখলাম। বাস এইভাবে এখানে শেয়ারিং অপশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আর তারপরে ধরুন এই অ্যালবামটা যেটা আছে এখান থেকে আমরা যদি এই যে এইদিকে আসি, এদিকে আসলে কিন্তু আরও বিভিন্ন অপশন দেওয়া আছে। যেমন এখান থেকে আমরা অ্যালবামটা যেটা তৈরি করলাম এটার মধ্যে আমরা স্লাইড শো করতে পারি। যেমন আমরা যদি স্লাইড শোতে যাই, বাস এই যে আমাদের অ্যালবামটা স্লাইড শো হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আমার এখানে স্লাইড হিসাবে যে একটার পর একটা কিন্তু ফটো এখানে আমার এখানে কি হবে ভিউ শো হবে। তো যেটা পরে একটু সময় নিচ্ছে যে পরের ফটোটা আবার আসছে, আবার একটা সময় পরে এটার পরের ফটোটা আসবে, সেই জন্য পরেরটা আসছে, এইভাবে কিন্তু আসবে। প্রথমে আমরা যেখান থেকে আমরা নেক্সট এই যেভাবে ইচ্ছে করলে প্রিভিয়াস করতে পারি, তারপরে যেটাতে আমরা এক্সিট করতে পারি, এটাতে আমরা পুশ করতে পারি, তো এটা এক্সিট করে বাস আমরা আগের মতো নিয়ে আসলাম এখানে। বাস নিয়ে আসার পরে এখন এখান থেকে ইচ্ছে করলে আমরা এই যে ফটো যেগুলো আছে আমরা ফটো এখান থেকে শেয়ারিং করতে পারি, আরও অন্য বিষয় দেওয়া সেগুলো করতে পারি। এখন তো আমরা আবার এখানে আসি, এটা ক্লিক করি প্রিভিয়াস, এটা ক্লিক করলে প্রিভিয়াস, আবার এখানে ক্লিক করে আমরা আবার আগের মতো চলে আসলাম। বাস এইভাবে বিষয়গুলো আপনি একটু দেখলে প্র্যাকটিস করে পারবেন। বাস তারপর যদি আমরা আবার এই যে এখানে ক্লিক করি, করার পরে ডাউনলোড, আমাদের এই অ্যালবামটা ইচ্ছা করে আমরা ডাউনলোড করতে পারি। এই যে আমরা ডাউনলোড অলে ক্লিক করলাম, বাস এখান থেকে এই ধরুন আমাদের এখানে ডাউনলোডিং হয়েছে, এই যে এখানে ডাউনলোডিং হচ্ছে। বাস এখন আমরা ফুল ডাউনলোড হিস্ট্রিতে ক্লিক করি, করার পর এই যে ডাউনলোড হয়ে গেল। করার পর এই যে শো ইন ফোল্ডার, আমরা এখানে ক্লিক করে কোন ফোল্ডার ডাউনলোড হয়েছে এই যে আমাদের লোকেশন দেখাচ্ছে, আমরা যদি ডাউনলোড ফোল্ডার আসি এই দেখেন হয়ে গেল, এটা আমাদের কম্প্রেস করা আছে। এটা আমরা আনকম্প্রেস করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে এক্সট্রাক্ট অল এক্সট্রাক্ট, ব্যাস এই ধরনের এক্সট্রাক্ট হয়ে গেল। করার পরে এই যে আমাদের যে এইগুলো ফটোগুলো আছে আমাদের অ্যালবামে সবগুলো চলে আসছে, যে অ্যালবামের নাম সহকারে সবগুলো ফটো চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ডাউনলোডও করতে পারেন। বাস তারপর আবার যদি আমরা এখানে আসি, আমরা আসার পরে আমাদের ব্রাউজারে চলে আসি, বাস এখান থেকে আমরা আবার যদি এখানে আসি, আসার পরে ডাউনলোডের পরে এডিট অ্যালবাম, তো আমাদের অ্যালবামটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এডিট অ্যালবামে যাবো, বা যাওয়ার পরে এখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আমরা এর নামটা এডিট করতে চাই, ধরো আমি যে কে কী দিলাম অনলাইন এডিট করলাম, তারপরে যে এখান থেকে রিমুভ এডিট, তো এই যে আরও যা করা দরকার এখান থেকে আপনি এডিট করতে পারেন। যদি চান যে কোনোটা ক্লোজ করে দেবেন মানে রিমুভ করে দেবেন, ধরুন এখান থেকে আমি মনে করলাম যে এইটা আমি রিমুভ করে দেবো, তো এই যে আমি এখানে ক্লোজ আসছে রিমুভ, এটা রিমুভ হয়ে গেল, রিমুভ করতে পারি। তারপরে যে রিমুভ এডিট, তারপরে যে এখান থেকে নামটা চেঞ্জ করলাম, বা যাই কিছু করেন এডিট, করার পর লাস্টে এই যে এখান থেকে আমরা ডান, যে ডানে ক্লিক করি বাস আমাদের কিন্তু এডিট হয়ে গেল। এইভাবে আমরা এডিট করতে পারি আমাদের অ্যালবাম। তারপর আবার এখানে আমরা আসি, আসার পর এডিটের পর এখানে আছে অপশন, আমরা এখানে অপশনে ক্লিক করে আমরা এখান থেকে অটোমেটিক্যালি অ্যাড ফটো, তাহলে আমরা অটোমেটিক্যালি যাতে ফটো অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে যে এই যে শেয়ারিংয়ের মধ্যে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা ইচ্ছা করলে যে অপশন দেখাতে পারি, এটা যদি আমরা সিলেক্ট করে দেখা দিই তাহলে এখান থেকে ধরুন আমরা অটোমেটিক্যালি ফটো অ্যাডের বিষয়টা কাজ করবে, এই অপশনের মাধ্যমে করতে পারি। বাস তারপরে যে এখানে ধরেন শেয়ারিংয়ের মধ্যে এখানে এই যে শেয়ার ফটো লোকেশন, তো এর আমাদের কি ফটো লোকেশন শেয়ার হবে এটা যদি ইনেবল করা থাকলে সেটা করবে, তো এটা আপনি যদি চান যে শেয়ারিং ফটো লোকেশন করবেন না তাহলে এটা আপনি এখান থেকে হাইড করে রাখতে পারেন, মানে ডিজেবল করে রাখতে পারেন। তো যেগুলো এখানে ইনেবল করা আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যালবামের মধ্যে এই ফটোগুলো কাজ করবে, যেমন কোলাবরেট, কমেন্ট, লাইক, লিঙ্ক শেয়ারিং, এসব বিষয়গুলো এখানে কাজ করবে যেগুলো এখানে এই করা আছে। যদি আপনি কোনো না চান তাহলে এইভাবে আপনি এখানে ক্লিক করলে আপনি যে ডিলেট লিঙ্ক, তাহলে এটা দিলে আপনার এই যে লিঙ্ক শেয়ারিংয়ের বিষয়ে ডিলেট হয়ে যাবে। আবার এই যে ক্লিক করলাম, এই যে এখানে কমেন্ট লাইক, এটা কিন্তু যে হাইড হয়ে গেছে, আবার এটা আমরা ক্লিক করলাম আবার এই যে অন হয়ে গেল, এইভাবে করতে পারেন। তারপর যে লিঙ্ক কপি, তারপর ইনভাইট পিপল, তো এই বিষয়গুলো আপনি অপশন থেকে করতে পারেন আপনার যেটা প্রয়োজন। তারপর আবার এখানে আমরা আসি, আসার পর অপশনের পরে সেট অ্যালবাম কভার, তা আমাদের বর্তমান অ্যালবামের কভার দেওয়া আছে যেটা, এটা দেওয়া আছে। আমি তো এখন ব্যাকে আসি, আসার পর এই যে কভারটা দেওয়া আছে আমাদের অ্যালবামে, তো এখন যদি এটা আমি অ্যালবামটা আবার ওপেন করার পরে এই কভারটা আমি চেঞ্জ করবো, তা সেক্ষেত্রে আমার এই যে এখানে যে আমি যদি এই যে এখানে দেওয়া আছে সেট অ্যালবাম কভার, আমি এখানে ক্লিক করি, বাস এখন ধরুন আমার এখান থেকে এই কভারটার পরিবর্তে আমি কোনটা দিলাম, মনে করেন আমি এই কভারটা দিব, এটা দিব, এই ম্যাচটা কভার হিসেবে রাখবো, তাহলে এই ম্যাচটা আমি সিলেক্ট করলাম। করার পর এই যে এখানে ডানে ক্লিক, ডানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে যে অ্যালবাম কভার চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি ব্যাকে আসে আমরা,
দেখা আসলে দেখা নেই যে কভারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা তো আগে চেঞ্জ করছি, যে অনলাইন দিছি, এখন আবার আমরা এখান থেকে অ্যালবাম ওপেন করি। করার পরে আমরা এখান থেকে যে এই যে কভারের পরে হাইড ফ্রম অ্যালবাম, আমরা যদি চাই যে অ্যালবাম থেকে হাইড করে রাখবো, তাহলে আমরা এই যে হাইড ফ্রম অ্যালবামে ক্লিক করি। বাস এখন আমরা যদি ব্যাকে আসি, যে রিমুভ ফ্রম অ্যালবাম, এটা কিন্তু রিমুভ অ্যালবাম থেকে রিমুভ হয়ে গেল। আমরা ব্যাকে আসি, বাস এটা কিন্তু দেখেন আমাদের এখান থেকে অ্যালবাম থেকে রিমুভ হয়ে গেছে, আমরা হাইড হয়ে গেল। অ্যালবাম হাইড করার পরে এখন আমরা আবার অ্যালবামে আসি। আসার পরে ধরেন এখানে আমাদের অন্য অন্য যে অ্যালবামগুলো আছে, এখান থেকে ধরেন আমি যে কোনো একটা অ্যালবাম ওপেন করি, ধরেন আমি এই অ্যালবামটা ওপেন করি এখান থেকে, বা আমি যেখান থেকে যে যেখান থেকে যে এক জায়গা থেকে ওপেন করলে হবে। বাস করার পরে এখন আমরা আবার যদি এই যে থ্রি ডট এখানে আসি, আসার পরে কিন্তু আমরা এখান থেকে যে এই যে ধরেন যে অ্যালবামের আমরা তো হাইটের বিষয়টা দেখলাম, তারপরে ধরেন আমরা এই যে এখানে ধরেন অপশন আছে সেট অ্যালবাম কভার, এটা তো আমরা দেখছি যে অ্যালবাম কভার চেঞ্জ করা। তারপরে যদি চান যে আপনি অ্যালবামটা কি ডিলেট করবেন, তা ডিলেট করার জন্য যে ডিলেট অ্যালবামে যে ক্লিক করি, করার পরে যে ডিলেট, তাহলে কিন্তু আমাদের এই অ্যালবামটা ডিলেট হয়ে গেল, এই যে অ্যালবাম ডিলেট হয়ে গেছে, এবং কিন্তু অ্যালবাম আমরা ডিলেটও করতে পারি। বাস ডিলেট করার পরে এখন ধরেন আমরা এই যে অ্যালবামগুলো এখানে করা আছে, এখান থেকে কিন্তু এই যে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করে আমরা অ্যালবামগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করে বাকি কাজগুলো দেখলাম। আমরা যদি ইচ্ছা করলে সরাসরি ফটো আপলোড করে আমরা অ্যালবাম তৈরি করে তার মধ্যে কিন্তু আমরা ফটো রাখতে পারি। তো সেটা কীভাবে, সেটা করার জন্য এই যে আপলোডে আমরা যদি যাই, যা আপনার কোন জায়গা থেকে আপলোড করবেন বিভিন্ন অপশন দেওয়া আছে, গুগল ড্রাইভ থেকে না কম্পিউটার থেকে যেখান থেকে করবেন সেখানে সিলেক্ট করবেন। আমি কম্পিউটার ক্লিক করার পরে তখন কম্পিউটার থেকে আমি এখান থেকে ধরেন এই তিনটা দুইটা কন্ট্রোল হিসাবে ধরে রেখে এই তিনটা ফটো সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক, বাস তিনটা ফটো কিন্তু আমার এখানে এই ধরুন এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে এই যে লেখা আছে অ্যাড অ্যালবাম, অ্যাড টু অ্যালবাম, আমি অ্যাড টু অ্যালবামে ক্লিক করি। করার পরে কিন্তু এখন এই যে এখানে যদি অ্যালবামে ক্লিক করি, এই যে এখানে অ্যালবামে ক্লিক করে আমরা এখানে যে অ্যালবামগুলো আছে এর ভিতরে রাখতে পারি, অথবা নতুন অ্যালবাম তৈরি করে রাখতে পারি, অথবা চাইলে আমরা শেয়ার অ্যালবামে ক্লিক করে আমরা একটা অ্যালবাম তৈরি করে সরাসরি যেগুলো আমাদের এই যে তিনটা ফটো আমরা এখানে যে অ্যালবাম তৈরি করবো সেটা সরাসরি শেয়ারও করতে পারবো। এই শেয়ার অ্যালবামের মাধ্যমে একটা অ্যালবাম তৈরি করে যে অ্যালবামটা নাম দিলাম, তার ভিতরে যে তিনটা ফটো থাকবে সেই তিনটা ফটো অ্যালবামের অ্যালবামটা আমরা কি করতে পারি, সরাসরি এই শেয়ার অ্যালবাম থেকে আমরা শেয়ারও করতে পারি। কিন্তু আমরা শেয়ার করবো না, আমরা অ্যালবামে যাই, বা যার পরে এই যে অ্যালবামগুলো করা আছে আমরা এখান থেকে সরাসরি আমরা যে অ্যালবাম সিলেক্ট করে দেবো তার ভিতরে আমাদের আপলোড করা ফটোগুলো চলে যাবে। অথবা এই যে নিউ অ্যালবামে যে আমরা এখান থেকে নতুন একটা অ্যালবামের নাম দিতে পারি, নতুন একটা অ্যালবামের নাম দিলাম, এখানে ধরেন এ বি সি ডি একটা নাম দিলাম, বাসাকে এ বি সি ডি 1 2 3 নাম দেওয়ার পর এই যে ধরেন তিনটা ফটো, এখন যদি আমরা এখান থেকে এই যে ডান ডানে ক্লিক করি, বাস ডানে ক্লিক করলে এখন আমরা ব্যাকে আসি, ব্যাক আসার পরে এই দেখেন আমাদের এই অ্যালবামের মধ্যে কিন্তু আমাদের তিনটা ফটো চলে আসছে। তো এইভাবেও কিন্তু আমরা বিষয়টা ইচ্ছা করলে আমরা অ্যালবাম আমরা ইচ্ছা করে তৈরি করে মানে আপলোড করে অ্যালবাম তৈরি করে তার মধ্যে ফটো রাখতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে করতে পারি। তারপরে এই যে এখানে দেওয়া আছে মোস্ট রিসেন্ট ফটো, তাহলে এখানে ধরেন যে কি এই যে মোস্ট রিসেন্ট ফটো থাকলে এইভাবে কিন্তু অ্যালবামগুলো শো করছে। কিন্তু যদি আমরা এই যে এখানে যা ক্লিক করি, করার পরে কিন্তু এই যে আরও দুইটা অপশন দেওয়া আছে, যদি আমরা লাস্ট মডিফাই দিই, লাস্ট মডিফাই দিলে এই লাস্ট মডিফাই যে অ্যালবামগুলো করা আছে সেগুলো এখানে সিরিয়ালে দেখাবে। লাস্ট মডিফাই অ্যালবামগুলো এইভাবে ধরেন যেটা করা হয়েছে এইভাবে কিন্তু সিরিয়াল দেখাবে। আবার যদি এখানে ক্লিক করে আমি অ্যাবাউট অ্যালবাম টাইটেল দিই, এটা দিলে কি অ্যালবামের টাইটেল অনুসারে দেখাবে, যে অ্যালবামের টাইটেল অনুসারে এখানে এই অ্যালবামগুলো দেখাবে। বাস এটা ডিফল্ট কোনটা থাকে, এই যে মোস্ট রিসেন্ট ফটো, এটা দিলে এখান ধরনের যেভাবে অ্যালবামগুলো, এটা আপনি অ্যালবামটা কীভাবে দেখাবেন এখানে সে বিষয়টা, বাস এটা। তো এখন ধরুন আমরা তো এই বিষয়গুলো জানলাম এখান থেকে অ্যালবামের যে কীভাবে বিষয়গুলো ব্যবহার করতে হয়। তারপর ধরুন এই যে আপনি যে কী করতে পারেন এখান থেকে এই যে ভিউ অল অ্যালবাম, আপনার যদি অনেক অ্যালবাম করা থাকে তাহলে আপনি ভিউ অল অ্যালবাম যদি সবগুলো শো না করে, ভিউ অল অ্যালবাম দিলে সবগুলো অ্যালবাম শো করবে এখান থেকে। বা তারপর এখান থেকে আপনার যে অ্যালবামের দরকার সেই অ্যালবামটা আপনি এখান থেকে যে বাস ওপেন করতে পারেন। ওপেন করার পরে তো আমরা বললাম এখানে অ্যাড ফটোতে যে আপনি ফটো অ্যাড করতে পারেন। তারপরে এই যে এখানে আসছে ভিউ অ্যাক্টিভিটি, ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করে আমাদের অ্যালবামের অ্যাক্টিভিটিগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এই যে অ্যাক্টিভিটি দেখতে পারি অপশন দেওয়া আছে। বাস তারপর তো আমরা শেয়ার দেখলাম, তারপরে এখান থেকে এই যে বিষয়গুলো তো অলরেডি আমরা জানলাম যে এখানে কীভাবে কাজ করে। বাস তারপরে এখন যদি আমরা ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে এখান থেকে ধরুন তাইলে আমরা এখন কী দেখলাম যে এখান থেকে গুগল ফটোর মধ্যে যে আমাদের যে অ্যালবামের যে বিষয়টা আছে সেই অ্যালবামের বিষয়গুলো কীভাবে আমরা এখান থেকে ইউজ করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন করার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যালবাম এ টু জেড অন গুগল ফটো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।